ঝগড়া হবে এবার আমার চ্যানেল এনে দেখো না। ও চলে গেল, চলে গেল খুকি, চলে গেল, ঝগড়া করার সুযোগই দিল না। তাহলে তোমাকে নিয়ে কে কন্ট্রোভার্সি করবে বলো? দেখুন দিদিমণি আসছেন, দিদিমণি, দিদিমণিকে দেখে কি করছে দেখছেন, দেখছেন টুকটুকি, তুমি বারণ করেছি, ও তো মা হয়েছে মিনু, আর তুমি মা না হয়ে এরকম চিৎকার করে কেউ ষাঁড়ের মতন? হ্যাঁ বন্ধুরা বারণ করছে তোমাকে চিৎকার করতে, সবাই শুনছে কিন্তু তোমার এই চিৎকারটা, সবার কাছে ভালো বাচ্চা হয়ে থাকো কিন্তু তোমার আসল রূপটা দেখিয়ে দিলাম, কিন্তু তুমি হুম হু করবে না। ও তো ওর বাগান দেখতে এসে, দেখেছিস ওর বাগান দেখছে, কতদিন পর ওর বাগান দেখছে, আর তুই ও ঢুকতে না ঢুকতেই শুরু করে দিয়েছিস, কেন রে এত ঝগড়া করিস, এত ঝগড়ুটে হয়েছিস কেন বল, এত ঝগড়ুটে কেন তুই? দেখেছিস মিনু ওখানে এখন বেগুন গাছ শুকছে, বেগুন গাছ। এ মিনু এদিক আয়, মিনু কি রোগা হয়ে গেছে দেখ, দেখেছিস যা গিয়ে বাজার থেকে ফল মিষ্টি কিনে নিয়ে ওকে খা, ঝগড়া না করে ভালোবাসতে হয় তো, ভালো মেয়ে না, লক্ষ্মী মেয়ে না, মা ওরম করে না মিনুর সাথে, ঠিক আছে? তোমার শোনা মা তো, তুমি ওরম করে বাবা, ওরম করে, ওরে বাবা, ওরে বাবা। আমাদের সেই মিনু বুড়ি এসে হাজির হয়ে গেছে ওনার বাগান দেখতে। বাগানের অবস্থা কি হয়েছে রে, বৃষ্টি পড়তে ঘাসগুলো বেড়ে গেছে, কবে পরিষ্কার করবি তুই? আবার ল্যাজটা পুটুং পুটুং করে নাড়াচ্ছে, ঘাস খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, ঘাস খায় গরু তো, আমাদের বড় গরু, গাই গরু। আমাদের সুন্দর মিনু তার গাছ পরিচালনা করার জন্য এসে গেছে, তার এই সুন্দর বাগানে সুন্দর সুন্দর মিনুর মতন ফুল ফুটেছে না মিনু? তো মিনু এখন বাগান দেখে এই বেরোবে, আসো মিনু আসো আসো। দেখুন এত বড় আমাদের ফুলকপি গাছ হয়েছে, পুনরায় মিনুকে রেখে দেখুন বন্ধুরা, বিখ্যাত মেয়ে কথা এতদিন পর মনে পড়ছে, আজকের পুজো তোদের পাড়ায় নেমন্তন্ন করলি না, এসেই এখানে বাথরুম করতে এসেছিস কেন, কে ওখানে বাথরুমের জায়গা ছিল না? এই ওমা তুই কেন ডাকছিস কেন, তুই তো ওর সাথেই আসতিস, মানে কি ভুলে যাচ্ছিস নাকি, মানে যা তা করছিস, এই এই শোন, ও ওখানে বাথরুম করছে, তুইও শোন, তুইও কর, তোদের তো এটা বাথরুম করার জায়গা, তোদের তো মানে বাথরুম করার বাথরুম নেই, সব আমাদের বাড়িতেই হয়, আসুন আসুন। আপনি ওকে দেখে তখন ডেকে গেলেন কেন, হুম যখন দেবে দুঃখে তখন তো বুঝবেন কেমন লাগে, মজাটা কেমন লাগে, এই যে শুনুন ল্যাচকাটা কালাচাঁদ, ওমা চলে যাচ্ছে কেন, আসবি না খাবি না, ওমা ও সব সারা জায়গা দেখুন, কিরে আজ একটু বেশি জল খাওয়া হয়ে গেছে নাকি, শুকছিস আর দিচ্ছিস, এই তুমি ওকে দেখে রম করলে চলে যাচ্ছে, আয় আয় আসো, ও মা আবার যাচ্ছিস, আয় আয়, তুই এরকম ভয় পাস কেন, তোকে দেখে এরা ভয় পাবে তা না, তুই ওদের দেখে ভয় পাস, খাবি না দেখুন, আয় আয় আসো বাবা আসো, এই শোনো তুমি একদম না কথা বলবে না, তুমি যেই ঢুকছে তাকে এরম করছো, ঘেঁচা ঘেঁচা করছো, খাওনি তো হোটকা ভোটকার কাছে মার খাওনি এখনো, দেখেছেন এখানে বসলো ওকে আসতে দেবে না, মানে মাথায় বুদ্ধি প্রচুর, কিরে ছোটবেলা থেকে বাম্বি শাক খেয়েছিস নাকি, এখন কুমিরের মতন শুয়ে আছে, আসো তুমি এখন বাইরে বসো না আসো, দেখছেন আহ বাবা কি হচ্ছে, তোকে মারছে কেন, তুমি সব জায়গায় হিসু করছো কেন, করলে ওখানে করলে কেন, তুমি এত কি প্রচণ্ড পরিমাণে জল খেয়েছো নাকি গরমে, কিরে শোন এদিকে শোন, দেখুন সবাইকে বলো, সবাইকে হাই বলো, হাই বলো, হ্যালো বলো, তুমি হাই হ্যালো বলতে পারো তো, বলবে না, হ্যাঁ তুমি তো ভালো ছেলে, লক্ষ্মীবন্ত ছেলে গো, খুব ভালো ছেলে তুমি, সোনা ছেলে, মানিক হিরে মতি চুর একেবারে, তুমি আমার কালো সোনা, আমার মানিক তুমি, বন্ধুরা আমার মানিককে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার বাচ্চা আমাকে ফুল সাপোর্ট করছে এরা, আজকের ভিডিও সত্যি কথা বলতে গেলে এরা যদি না থাকতে হয়তো আমি করতে পারতাম না,
এরা আজকে আমাকে ফুল সাপোর্ট দেয়, শুধু দুটো ভাত খেতে পায় বলে। কন্টেন্ট, যাতে কন্টেন্ট হলে ভালো ভিডিও করা যায়, ভিউজ পাওয়া যায়। আমার বাচ্চারা কি খোঁজে জানেন? ওই যে মাছি দেখতে পাচ্ছেন হাতে বসেছে, সেইটা হলো ওদের কন্টেন্ট, মাছি খাওয়া কন্টেন্ট। এটা কি করে মাছি মশা, দেখুন মাছি খাচ্ছে, এ মাথায় একটু বোধ বুদ্ধি নেই যে মাছি খেলে পেট খারাপ করবে? ও মা এসে গেছে, আর একজন কন্টেন্ট আমার কিসে রাখা যাবে একে? হ্যাঁ তোমাদের পাড়ায় পুজো হচ্ছে, একটু ধার স্থির হয়ে বসো, দেখুন চলে গেছে, আমি পিছনে চলে যাচ্ছি। এই যে আমি ক্যামেরাম্যান, বুঝতে পারছো না মাঝে মাঝে কে গুলিয়ে যায় নাকি? বসো, মাথা তো ছিটকি মেরে দিয়েছে। আর জানেন নন্দরা, সবাই বলছে না কেমন চুপচাপ হয়ে গেছে খুবই, সেটা আমি দেখতেও পাচ্ছি খুব। হ্যাঁ দেখেছেন, এটা কন্টেন্ট হলো মাছি মশা ধরা, ল্যাসটা না রেখে যাচ্ছে, ল্যাস দেখুন, ল্যাস দেখার জন্য সবাই দেখবে। মাথা উঠে চলে যাচ্ছে কেন? দাদা আসতে, ভাই চলে যাচ্ছে, সবাইকে টাটা করে দাও, চলে যাচ্ছে দেখুন। ওখানে কী আছে, ওখানে কি আটকে গেলে? চলুন বন্ধুরা, আজ ভিডিও শেষ করা যাক, টাটা, সবাইকে টাটা করে দিই। এই যে আমাদের কাছে বেল ফুল, জুঁই ফুল, সব ফুল একসাথে আছে, ওদের মতন সবাই একসাথে আমরা মিলেমিশে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই টাটা কর, টাটা চলে যাও তাহলে। ওদের পাড়ায় যে পুজো আছে, শীতলা মায়ের পুজো, সেই এখন যাবে। এই তুই চলে, ও মা এও চলে যাচ্ছে কেন? ও না ওখানে বসবেন মনে হয় না, মাছি খুঁজছেন, ওরা তো মাছি ধরা মাছটা, মাছি খুঁজছেন কোথায় মাছি আছে জান। আয় চলে খেয়ে নিয়ে যা, টমি তুই তো খাসনি, ও তো খেয়েছে, চলে তাহলে, চলুন বন্ধুরা শেষ করছি, টাটা।